এবং আমাদের যেটা চিন্তা ভাবনা, আমাদের যেটা ইচ্ছা, যেটা আমরা পোষণ করছি এই বছর, দুরন্ত ডিএমসি অ্যান্ড 2.0 এটা কিন্তু 1.0 এর সাফল্যকে ভেঙে দিবে। এবং এইটা আসলে দেখবা যে মোটামুটি আল্লাহ যদি সহায় থাকেন তাহলে ইনশাল্লাহ যে দেশব্যাপী সাড়া ফেলবে বলে আমাদের বিশ্বাস, আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। এখন দেখো, আমি তোমাকে সিম্পলি খুব একদম সহজ করে বুঝাই দেই যে কীভাবে আসলে তোমার চান্সটা আসবে জানো, যখন তুমি ওই প্রান্ত থেকে তোমার পূর্ণ ডেডিকেশন দেখাবা, আর আমরা এই প্রান্ত থেকে দাঁড়িয়ে যখন আমাদের সম্পূর্ণ ডেডিকেশন দেখাবো, এবং এই দুইটা সম্পর্ক বা ডেডিকেশন যখন একই সুতায় মিলবে, তখন সেই সুতো ধরে আপনা আপনিই চান্স চলে আসবে। তাহলে তুমি কেন দুরন্ত ডিএমসি এনে ভর্তি হবা, বা কেন রোটো ডিএমসির এই প্ল্যাটফর্মটাতে তুমি যুক্ত হবা? দেখো, সবাই পড়াচ্ছেন, সবার পড়ানোকেই ভাইয়া রেসপেক্ট করে, কিন্তু এখানে আমরা শুধু আমাদেরটা বলতে পারি যে আমাদের এখানে আসলে চিন্তাভাবনা বলো বা আমাদের যে মনস্তাত্ত্বিক ভাবনা বলো, সব কিছু আসলে ধ্যান জ্ঞানটা বলতে পারো যে তোমাদের চান্স পাওয়ানোর পেছনে। আমরা রোড টু ডিএমসি প্ল্যাটফর্মে যখন দাঁড়াই, আমরা তখন সেটাই ভাবি যে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে হলেও বাচ্চাদেরকে সেরা জিনিসটা দিতে চাই, বাচ্চাদেরকে একদম বেস্ট যেটা দরকার, যেটা একদম দরকারি সেটাই দিতে চাই। এবং এখানকার দেখো, আমি জাস্ট আমাদের একটু মানে নিজেদের কথা বলতে একটু ইতস্তত লাগে, এটা তোমরা বুঝতে পারতেছো। আমি যদি বলি যে তোমাদের প্রশ্নগুলো যে হয়, তোমাদের যে পরীক্ষাগুলো নেই, এই পরীক্ষার প্রশ্নগুলো কে সেট করে? দেখো, নর্মালি একটা কোচিংয়ে কিন্তু প্রশ্ন সেট করার জন্য আলাদা মানুষজন থাকেন, কিন্তু আমাদের এখানে আমরা এখন যথেষ্ট ম্যাচিউরড, আমরা 7 বছর ধরে পড়াচ্ছি তোমাদের, এই প্রশ্ন করার সময় বের করা কিন্তু আমাদের জন্য খুব কষ্টকর। কিন্তু জানো কি, তোমাদের যে প্রশ্নগুলো সেট করা হয় এটা যেই ভাইয়া ক্লাস দেন উনি সেট করেন। তাহলে চিন্তা করে দেখো যে আমরা আসলে এখানে কোয়ালিটি এনশিওর করার জন্যে আমরা এই দায়িত্বটা অন্য কারো হাতে দিয়ে দিচ্ছি না, বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এই ছোটোখাটো ব্যাপারগুলো দিয়ে তুমি আসলে মেনশন মানে অনুভব করতে পারো। তাছাড়া ধরো, আমরা আমাদের গ্রুপগুলোতে যখন আমি দেখতে পাই আমার বন্ধুদেরকে এবং আমাকেও যখন কেউ মেনশন দিয়ে কোনো প্রশ্ন করে, আমি চেষ্টা করি সেটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উত্তরটা দেওয়ার জন্যে। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপগুলো আছে, সেখানেও বাচ্চারা কথা বলে এবং কোনো সমস্যা আমাদেরকে জানায়, আমরা সেটা সলভ করার চেষ্টা করি। এই যে আমরা দুরন্ত ডিএমসি 1.0 কোর্সটা চালিয়েছি, এখানে কিন্তু কেউ আমাদেরকে কোনো প্রশ্ন তুলে নাই যে ভাইয়া এটা কেন হচ্ছে না, ওইটা কেন হচ্ছে না। আমাদের এখানকার সম্পর্কটা এত বেশি সহনশীল এবং কী বলা যায় সহযোগিতাপূর্ণ সম্পর্ক শিক্ষক এবং ছাত্রের মধ্যে বিরাজ করে। আমি তো অন্যান্য প্ল্যাটফর্মেও কাজ করেছি, অন্য জায়গাতেও আমি দেখেছি, এমনটা ঠিক পাই নাই। তো এর জন্যে আমরাও অনেক বেশি এটাতে কাজ করতে আনন্দ অনুভব করি, আমাদের বাচ্চারা যারা যুক্ত হয়েছে ওরাও। আসলে আমি জানি না বড় বড় কথা বলে ফেলছি কি না, কিন্তু এখানে খুব একটা ফ্রেন্ডলি পরিবেশ বিরাজ করে, এবং এই সুস্থ পরিবেশের মধ্যেই তুমি পড়াশোনা করে করে ধীরে 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 কিন্তু নিজেকে প্রিপেয়ার করে ফেলতে পারবে, ঢাকা মেডিকেলের জন্য উপযুক্ত করে ফেলতে পারবে। আমরা বলছি না যে আমরা তোমাকে একদম গিলিয়ে দিব সব কিছু, ওই পাশ থেকে তোমাকে গিলতে হবে, কিন্তু আমরা তোমাকে চেষ্টা করব যে একদম খাবারটা রেডি করে দেওয়ার জন্যে তোমরা যেন সেটাকে সহজে হজম করতে পারো। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা তোমাদেরকে? শুধুমাত্র মেডিকেল কোর্স নিয়ে বলছি, কিন্তু আমাদের আরেকটা বড় কনসার্ন কিন্তু ওয়ান স্টপ বায়োলজি কোর্স। তোমরা যদি জানো, 24 ব্যাচের জন্য আমরা ওয়ান স্টপ বায়োলজি কোর্স এই বছরই লঞ্চ করেছি। আমাদের টার্গেট হচ্ছে প্রথম বছরেই ওদেরকে বায়োলজির বস বানিয়ে দেওয়া, এটা সোজা বাংলায় বললে। এবং বায়োলজির দুইটা বই আছে, তোমরা জানো কি ভয়ঙ্কর দুইটা বই, এই দুইটা বই কিন্তু নট অনলি ইন ওয়ান স্টপ বায়োলজি, আমরা কিন্তু দুইটা কোর্সেই দাগানো বইয়ের PDF দেখিয়ে লাইন বাই লাইন ধরে ধরে পড়িয়ে দিই। আমরা কিন্তু কখনোই তাকাই না যে ক্লাসের দৈর্ঘ্য কতখানি হচ্ছে, আমরা শেষ করে দেই। আচ্ছা, এইটা একটা ক্লাসে হচ্ছে না, আচ্ছা তাও শেষ করে দেই, এমনটা আমরা কখনোই করি না। আমরা তোমাদের কথা চিন্তা করি যে বাচ্চারা কি একা একা এটা পড়তে পারবে কি না। সো আমি জাস্ট বলছি যে আমরা অনুভব করার চেষ্টা করি তোমাদের জায়গাটা। সো তুমি যদি এখানে ভর্তি হও তাহলে খুব বেশি কিছু পেয়ে যাবে এরকম না, তবে এই প্রান্ত থেকে আমাদের ডেডিকেশন এবং আন্তরিকতা দেখতে পারবা। এবং ভাইয়ারা কেমন পড়ায় না পড়ায় এটা তোমরাই ভালো জানো, আমরা আমাদের কথা বলতে চাই না। আমাদের ক্লাস তোমরা অনেকেই দেখেছো করেছো, এইটা তোমাদেরই উপলব্ধি। ক্লাস ভালো না লাগলে অবশ্যই ভর্তি হবে না। আর যদি মনে হয় যে না, ভাইয়াদের উপর কনফিডেন্স আছে, তারা নিজেরা ভালো রেজাল্ট করে এসেছিলেন, অনেক বছর পড়িয়েছেন এবং জানেন আমাদের বইগুলোতে কী আছে, কীভাবে পড়াতে হয়, তাহলে তুমি কিন্তু নির্দ্বিধায় এই দুইটা কোর্সে যদি 24 ব্যাচের হয়ে থাকো তাহলে ওয়ান স্টপ বায়োলজিতে, আর যদি 23 ব্যাচের বা সেকেন্ড টাইমার হয়ে থাকো তাহলে দুরন্ত ডিএমসি 2.0তে যুক্ত হয়ে যেতে পারো। থ্যাংক মি লেটার, আমাকে পরে ধন্যবাদ দিও, ঠিক আছে? যেমনটা হয়েছে এই বছর, হ্যাঁ, আমাদের দুরন্ত ডিএমসি 1.0 কোর্সটা কিন্তু আরও কম মানুষ জানতো সত্যি কথা বলতে। যদি বেশি মানুষ জানতো তাহলে হয়তো বা বেশি মানুষ যুক্ত হতো, কিন্তু এখন যখন আমরা মেসেজ রিকোয়েস্টে বড় বড় মেসেজগুলো দেখি, আমরা যখন আমাদের পেজে ধন্যবাদগুলো পাই, তখন আসলে আমাদের মনে হয় যে এই প্রাপ্তির সাথে আর কিছুর তুলনা হয় না।
এটাই দরকার ছিল আসলে। এনিওয়ে তোমাদের সবার জন্য শুভকামনা, আমাদের রোড টু ডিএমসির পাশে থাকো, তোমরা এখানে কোর্সে জয়েন করতে হবে এরকম বাধ্যবাধকতা নাই, তবে তোমরা যেন আমাদের ওয়েল উইশার হও, যেমন এই প্রান্ত থেকে আমরা তোমাদের ওয়েল উইশার। আমাদেরকে যারা দেখো আমরা অবশ্যই চাই তোমরা ভালো কিছু করো এবং আমাদের ক্যাম্পাসে তোমাদের সাথে দেখা হয়ে যাক, সেই আশাটাই ব্যক্ত করব। এবং যে কোনো প্রশ্ন বা দ্বিধায় তোমরা কিন্তু প্রশ্নটা করতে পারো আমাদের পেজে। যারা আমাদের পেজটা চেনো না, তোমরা কিন্তু ফেসবুকে রোড টু ডিএমসি দিয়ে সার্চ দিলে তুমি রোড টু ডিএমসি এবং রোড টু ডিএমসি 2.0 নামক দুইটা পেজ পেয়ে যাবা, এবং দুইটা পেজে আসলে আমাদের এখানে মেসেজ করতে পারো। আর যারা জানো না যে পেজটা বের করতে পারছি না, তুমি জাস্ট ইউটিউবে ভিডিওটা দেখার সময় সেখানেও একটা কমেন্ট করতে পারো যে ভাই আপনাদের পেজের লিঙ্ক কোনটা, এখানে কিন্তু তোমাকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আর আমাদের মেইন যে গ্রুপ রোড টু ডিএমসি ড্রিম টু বি এ ডক্টর, যেখানে অলরেডি আমি যখন কথা বলছি তখন 32,000 মানুষ যুক্ত, সেই গ্রুপেও কিন্তু তুমি যুক্ত হয়ে যেতে পারো। এখানে আমরা হাসি কাঁদি, পড়াশোনা করি, গল্প বলি, সব কিছু হয়, এই আর কি, একটা সংসারের মতো। তো যাই হোক, এই হচ্ছে আমাদের রোড টু ডিএমসি পরিবার, এই হচ্ছে আমাদের ভেতরের কথা। তোমার যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের অংশ হতে পারো, তোমার আমন্ত্রণ রইল, নিমন্ত্রণ রইল, কেমন? আর ইনশাল্লাহ আমাদের সবার দেখা হবে বিজয়ে, কেমন? ভালো থাকো সবাই, শুভকামনা।